বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ কি শুক্রবার, 1/3/2024। আজকের দিনে ডিমের বাজারে চলে এসেছি। ডিমের বর্তমান বাজার কেমন, কী দাম যাচ্ছে, গততে কী দাম ছিল, আমি বিস্তারিত জানাবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, এই যে ডিমের পাইকারি মার্কেট, এই পাইকারি বাজারে আজকে ডিমের বাজারটা কেমন আমি জানবো, ভাইয়ের কাছে নামটা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই, আমি আনোয়ার ভাইয়ের কাছে জানবো আজকে বাজার অবস্থা কেমন বর্তমান, এবং আগে কত দাম ছিল, কত টাকা কমেছে বাজার দাম, আমি বিস্তারিত জানবো। তো ভাই, আপনার কাছে কী কী প্রকারের ডিম আছে? সাদা, লাল, হাঁস, কোয়েল পাখি। আজকে কোন ডিম কত টাকা খাসি যাচ্ছে, কত হালি যাচ্ছে, কত ডজন যাচ্ছে, আপনি বিস্তারিত দামগুলো বলবেন আজকে। সাদা ডিম 40 টাকা হালি, ডজন 120 টাকা। সাদা ডিম কোনটা? এটা সাদা। এটা এটা কত টাকা হালি? হালি 40 টাকা, ডজন 120 টাকা। 120 টাকা। আগে দাম কত ছিল? আগে ছিল 45 টাকা। 45 টাকা। দাম কি কমছে? দাম কমছে। তার মানে বেশ অনেক দাম কমছে শুনলাম। দাম অনেক কমছে, 5 টাকার মতন হালিতে কমছে। হ্যাঁ, 5 টাকা পর পার হালিতে কমছে। হালিতে কমছে 5 টাকা, হালিতে কমছে। এই সাদা ডিম? সাদা ডিম। আর লাল ডিম? লাল ডিম হলো 44 টাকা হালি, 130 টাকা ডজন। 130 টাকা ডজন। এটা কত কমছে? এটা 4 টাকা মতন কমছে। 4 টাকা কমছে, বাহ সুন্দর। আর এগুলো কি হাঁসের ডিম? হাঁসের ডিম। হাঁসের ডিম কত টাকা কমছে? হাঁসের ডিম কমছে 20 টাকা পার হালিতে। 20 টাকা পার হালিতে, বাহ খুব সুন্দর। এটা দর্শকদের জন্য খুব ভালো খবর। আজকে বর্তমান কত বিক্রি করছেন? আজকের ডিম 210 টাকা ডজন, 70 টাকা হালি। আর একটু মনে হয় কম আছে, আমি নতুন মাল আনি নাই। আর কোয়েল পাখি হলো 12-15 টাকা হালি। আর লাল ডিমের কেজি হলো 310 টাকা, সাদা ডিম 290 টাকা। আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন। আশুলিয়া বাজার মুক্তিযুদ্ধ বসের সাথে। আচ্ছা আচ্ছা। এই যে কোয়েল পাখির ডিম দেখছি ভাই, কোয়েল পাখির ডিম কত যাচ্ছে বর্তমান? 15 টাকা হালি। 15 টাকা হালি। আগে কত ছিল? আগে এরকমই ছিল, একটু বেশি ছিল। ও আচ্ছা আচ্ছা। বেশি ছিল, বেচার মতো ক্যাপাসিটি থাকে না। আর কেজি হলো 42 পিস, 150 টাকা। যেরকম শুনি, ঈদের পরে দেখা যাক কি হয়। অনেক তো মন্তব্য করে হবে না, ভাই লস লাভ লয়ে ব্যবসা। এটা যদি আপনি লস এসে কতক্ষণ দিলে হবে না, আপনি লাভ করতে গেলে আপনি ব্যবসার ঘাটতি দিতেই হবে। আচ্ছা আচ্ছা। কেউ যদি নতুন কেউ ব্যবসা করতে চায়, এই ধরনের ব্যবসা কি পরিমাণ ইনভেস্ট করা লাগবে এবং কোথায় কিভাবে যোগাযোগ করা লাগবে একটু বিস্তারিত বলতে? এটা আপনার সাভার যোগাযোগ করতে হবে, নাহলে টঙ্গী, নাহলে ঢাকা। ঢাকা? জি। কত টাকা তাদের ক্যাশ লাগতে পারে? ক্যাশ আপনার আপনার মালের হিসেব করে তারপর আপনার ক্যাশ হবে। যেরকম আপনি পাইকারি দাম যেরকম থাকে, আপনি কয় হাজার ডিম নেবেন ওরকম ভাবে ইনভেস্ট করতে হবে। 50,000 টাকা নিয়ে ব্যবসা করতে চাই, সে কি করতে হবে? আপনি 50,000 ডিম নিলে 3,000-4,000 ডিম কিনতে পারবেন। ডিম দিতে পারবেন, ইয়ার বেশি কিনতে পারবেন। মানে এতে আয় কেমন প্রতিদিন একটু দর্শকদের ধারণা দিতে? আয় ব্যয় দুটোটাই আছে। যেরকম আপনার পাইকারি বেচলে 20 টাকার মতন ব্যবসা হবে, শতকরা বাঙ্গামুঙ্গার রিটার্ন ঘাটতি আছে। আর খুচরা দিতে হয়তো একটু বেশি হবে, তাহলে খুচরা ঘাটতি আপনার বাঙ্গা দিয়ে উড়াইতে হইব। পাইকারি তো বেচার জন্য, মাল বেচার জন্য পাইকারি বেচা, আর খুচরা বেচা হলো ওই পাইকারিটা মালটা আনার জন্য খুচরা বেচা। আপনি যদি খুচরাতে বেশি ব্যবসা না করেন, আপনার পাইকারি ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, বড় ছোটো ছোটো টাকা আছে, দিয়ে যায়। হ্যাঁ, দিয়ে যায়। দিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনার এই ব্যবসাগুলো করতে পারেন, মোটামুটি লাভবান হবেন। তা মাসে 30,000 টাকা কামাই করতে পারবেন, 50,000 টাকা ইনভেস্ট করলে? মাসে 50,000 টাকা করলে 30,000 টাকা ইনকাম করা যায়। নিচের পক্ষে আপনি 3-4 লক্ষ টাকা ইনকাম ইনভেস্ট করতে হবে, তাহলে আপনার 20-30,000 টাকা থাকবে। সব নগদ টাকা করে, সবাই বাকি ব্যবসা করে, আমি নগদ টাকা ব্যবসা করি। সুপ্রিয় দর্শক, আমি বিস্তারিত জানালাম আজকে ডিমের বাজার সম্পর্কে, এবং কেউ যদি ব্যবসা করতে চায় এই ধরনের ব্যবসাগুলো, সেসব আপনারা ব্যবসা করতে পারেন, মোটামুটি ভালো একটা ব্যবসা। এই যে এটা দোকানটি হচ্ছে আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে একটু
পূর্ব সাইডে আসতে হবে। পূর্ব সাইডে আসলেই এই দোকানটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটি বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।